ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা পরপর মূল্যবৃদ্ধি, মূল্যবৃদ্ধি ও হ্রাস বা হ্রাস ও বৃদ্ধি এই টাইপের অঙ্কগুলো খুব অল্প সময়ে শর্টকাটে সমাধান করার টেকনিক শিখেছিলাম। তো এই ক্ষেত্রে এই ধরনের অঙ্ক কিছু স্পেশাল কেস আছে, সেই কেসগুলো বুঝতে অসুবিধা হয়। আজকের লেসনে সেই ধরনের অঙ্কগুলো কীভাবে আমরা বুঝতে পারবো যে এখানে কোন ক্ষেত্রে কী সূত্র অ্যাপ্লাই হবে সেটা নিয়ে কথা বলবো। দেখেন, প্রথম যেটা লিখছি, একটি বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত পার্সেন্ট? যেহেতু ব্যাসার্ধ বৃদ্ধি করলে তো বৃদ্ধিই পাবে, এখানে হ্রাস পাওয়ার সুযোগ নেই, তো সেই বৃত্তিটা কত পার্সেন্ট হবে? এখন এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা শিখেছিলাম যে R1 + R2 + R1 × R2 / 100, এই সূত্রটা কীভাবে এখানে এর সাথে অ্যাপ্লিকেবল? দেখেন, বৃত্তের ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, আমরা ধরে নিলাম আর, সেক্ষেত্রে এর ক্ষেত্রফল কী? সূত্র আছে পাই আর স্কোয়ার। এই যে এইখানেই কিন্তু আসলে লুকায়িত আছে এর এর সাথে সম্পর্কটা আর কি। এর মানে কি? পাই ইন্টু আর ইন্টু আর। এখন এই আর যদি 50% বৃদ্ধি করা হয়, তার মানে এই সূত্রে আছে পাই গুণ আর গুণ আর, তার মানে দুইবার আর এর মান বৃদ্ধি করা হয়েছে, তাই না? এইবার তাহলে সূত্রে চলে আসতেছে যদি পরপর প্রথমে একবার 50% বৃদ্ধি করা, পরে আবার 50% বৃদ্ধি করা, সেই সূত্রের সাথে এর সম্পর্কটা চলে আসলো। তাহলে আমরা সবাই জানি যে যদি কোনো কিছু পরপর 50% দুইবার বৃদ্ধি করা হয় তাহলে কত পার্সেন্টের সমতুল্য, সেটা R1 + R2, এই সূত্রটা সবাই জানি যে R1 ও 50 R2 এর মানও 50 + R1 × R2 / 100। এখানে 0 0 কাটা গেলে 25 থাকে, তাহলে 100 আর 25 125, অ্যান্সার হবে 125%। তো এখানে মেনলি এই সূত্রটা যে এই দুইবার 50 এটা বোঝার জন্য, যেটা কী জন্যে হচ্ছে আমি আবারও রিপিট করি এই কথাটা, যে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কী পার্সেন্টে সেটা বের করতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফল আমরা সূত্র জানি পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ারকে কী লিখতে পারি? পাই ইন্টু আর ইন্টু আর। এই যে আর এর মান বৃদ্ধি পাচ্ছে 50%, তার মানে এই সূত্র থেকে আর এর মান দুইবার বৃদ্ধি পাওয়া মানে, মানে আর এর মান 50% বৃদ্ধি পাওয়া মানে দুইবার 50% বৃদ্ধি পাওয়ার সমতুল্য হয়ে যাচ্ছে, তাই না? দুইবার আর গুণ আছে, এই জন্যে দুই পরপর দুইবার 50% বৃদ্ধির সাথে যেটা সেটা করলেই এই অ্যান্সারটা বের হবে। এরপরে হোপফুলি আপনারা বুঝতে পারছেন এটা। এরপরে পরেরটা দেখেন, একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে। তাহলে বর্গাকার বলতে যদি কোনো বর্গক্ষেত্র হয় বা আয়তক্ষেত্র হয়, এই ক্ষেত্রে এটার ক্ষেত্রফল সূত্র আমরা কী জানি? এই বাহু ইন্টু এই বাহু, তাই না? তাহলে এর ক্ষেত্রফল যে এ স্কোয়ার, এটা কীভাবে হয়? এ ইন্টু এ। আবার এর ক্ষেত্রফল যদি বাহুর দৈর্ঘ্য এ হয়, প্রস্থ বি হয়, ক্ষেত্রফল হচ্ছে এ ইন্টু বি। তাহলে দৈর্ঘ্যের মান 20% বাড়ানো হয়েছে, এদিকে একবার বাড়াইছি 20%, আবার এদিকে কমানো হয়েছে 10%। সেক্ষেত্রে কী হচ্ছে, এই যে সূত্রটা প্রথমে 20% বাড়ানো হলো, পরে 10% কমানো হয়েছে, সে তার ফাইনাল স্টেজ আমরা বের করছি। খুব সহজেই এই সূত্রটার সাথে এটা মিলে যাচ্ছে যে আমরা ওই দাম বৃদ্ধি কমার ক্ষেত্রে যেভাবে ছিল যে প্রথমে কোনো পণ্যের দাম যদি 20% বাড়ে পরে 10% কমে, তার সাথেই মিলে যাচ্ছে। তাহলে কী হবে সূত্রটা? প্রথম আর ওয়ানের মান পজিটিভ -10 + 20 × -10 / 100, এটা সমাধান করলেই যেটা হবে সেটাই অ্যান্সার। এরপরে এই ধরনের আরও কিছু অঙ্ক আমরা করব, যেমন ওকে আমরা আরও দুটো অঙ্ক লিখি। এখন যেটা কোশ্চেন লিখছি, কোশ্চেনটা একটু পড়ি। সেখানে হচ্ছে, একটি হিমাগারের দৈর্ঘ্য 30% এবং প্রস্থ 50% বাড়ানো হলো, এর উচ্চতা 20% কমানো হলে আয়তন কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? এখন খেয়াল করেন, আমরা এর আগে যতগুলো প্রশ্ন পড়েছি তার একবার বৃদ্ধি আর একবার হ্রাস, বা পরপর বৃদ্ধি অথবা প্রথমে বৃদ্ধি পরে হ্রাস, এরকম দুইবার সর্বোচ্চ ছিল, তাই না? যে বৃদ্ধি এবং হ্রাস
দুইবার হলে কি করতে হবে সেটা আমরা করেছি, কিন্তু এই ক্ষেত্রে আছে তিনবার। দৈর্ঘ্য বৃদ্ধি বাড়ছে 30%, প্রস্থ বাড়ছে 50% এবং উচ্চতা 10% কমেছে। তাহলে সেন্সটা কি আছে, প্রথমে বেড়েছে, এরপরে আবার বেড়েছে, ফাইনালি আবার কমেছে, তিনবার সেন্স। আমরা তিনবার সেন্সের কিন্তু কোনো সূত্র এখন পর্যন্ত দেখা হয়নি। এই ক্ষেত্রগুলোতে আমরা কীভাবে সমাধান করবো সেটা দেখি। ওকে, এইটা না পড়ে আমরা যদি এমনিতেই তিনবারের ক্ষেত্রে যদি পরপর তিনবার বৃদ্ধি বা দুইবার বৃদ্ধি একবার হ্রাস বা তিনবার হ্রাস এ ধরনের কোনো অঙ্ক থাকে, তার ক্ষেত্রে কীভাবে সমাধান করবো সেটা একটু দেখি। যে যদি তিনবার থাকে তাহলে দুইবার আগে বের করে নেব, যে পরপর তিনবার বৃদ্ধি পেল, এটা আসলে কোনো একবারে শর্টকাট নেই। সেক্ষেত্রে কী করবো, এই দুইবার বৃদ্ধিতে যেটা হবে সেটাকে আমরা বের করব। বের করার পরে এটা একটা স্টেজ, এবার এর সাথে এইটাকে আবার কম্পেয়ার করব। মানে এই এই বৃদ্ধিটা এবং এই বৃদ্ধি এটা দিয়ে আবার সূত্র দিয়ে সমাধান করব। তাহলে এই অঙ্কটাই আমরা মানে নির্ণয় করি, বের করি, সেটা কি প্রথমে 30% বৃদ্ধি পেয়েছে, আবার প্রস্থ 50% বৃদ্ধি পেয়েছে। এই সূত্রটা কি, যে 30% দৈর্ঘ্য বৃদ্ধি এবং 50% প্রস্থ বৃদ্ধি এককালীন কত বৃদ্ধির সমান, সেটা সবাই আমরা জানি যে R1 + R2 + R1 × R2 / 100। তাহলে এটা সমাধান করলে 30 এবং 50 80, 00 কাটলে এখানে আছে 15। তার মানে 30% দৈর্ঘ্য বৃদ্ধি এবং 50% প্রস্থ বৃদ্ধি এটা ক্ষেত্রফলের 95% বৃদ্ধির সমান, তাই না? এখন ফাইনালি যে কোশ্চেন, আয়তন কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে, আয়তন আয়তনের সূত্র কি জানি আমরা সবাই জানি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে অ্যাকচুয়ালি আয়তনের ক্ষেত্রে সেন্সের বিষয়ে কিন্তু তিনটা জিনিসই গুণ আকারে আছে। এখন এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটার ক্ষেত্রে আমি বের করে ফেলছি যে ক্ষেত্রফল 95% বৃদ্ধি পাবে। তাহলে এটা নিয়ে আবার আমরা লিখতে পারি কি, ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে এই ক্ষেত্রফল বৃদ্ধি আমি বের করে ফেললাম 95%। এবার এর সাথে আমি কি করব, যে যদি আমি এই প্রথম দুইটাকে একটা করে লিখবো, যে দৈর্ঘ্য এবং প্রস্থ যে বেড়েছে সেটাকে বলবো ক্ষেত্রফল 95% বেড়েছে এবং উচ্চতা 20% কমেছে, দেন এটা সমাধান করলেই অ্যান্সার বের হয়ে আসবে। সেটা কিভাবে, যে দৈর্ঘ্য 30% বেড়েছে, প্রস্থ 50% বেড়েছে, এইটার ইকুইভ্যালেন্ট কি, যে ক্ষেত্রফল 95% বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্ষেত্রফল 95% বৃদ্ধি পেল আর উচ্চতা 20% কমেছে। এইবার আয়তনের তাহলে কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেল, এটা পজিটিভ এটা নেগেটিভ, কি জানি আমরা, আয়তন সমান ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে 95 হচ্ছে পজিটিভ আর 20 হচ্ছে নেগেটিভ, এটা দিয়ে সূত্র করলেই সেটা হবে। এই অঙ্ক না পারার কোনো কারণে আপনারা সবাই জানেন, এটা পারবেন। তো তিন পরপর তিনবার যদি থাকে সেটা বৃদ্ধি বা হ্রাস, পরপর বৃদ্ধি অথবা পরপর হ্রাস, সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের প্রথম দুইটাকে নিয়ে একটা বের করে ফেলতে হবে এবং সেটার সাথে তিন নম্বরটা আবার করতে হবে। এভাবে করলেই অ্যান্সার আমরা পেয়ে যাব। আর সব ক্ষেত্রে যেটা হয় যে যেটা বলা হচ্ছে এখানে, যেমন আয়তন আয়তনের কম্পেয়ার করছি আমরা বৃদ্ধি বা হ্রাস, তাহলে আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটাই গুণ আকারে আছে। তাহলে এইগুলো পরপর তিনটাই সেন্সের সমতুল্য হচ্ছে। যেমন বৃত্তের ক্ষেত্রে আসছে, যদি কখনো থাকে বৃত্তের ব্যাস বাড়ানো হয়েছে অথবা ব্যাসার্ধ বাড়ানো হয়েছে, সেটা কি হবে, যে যদি এখন যদি থাকলো, এর আগে আমরা আগের করছিলাম বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছিল, তাহলে যদি থাকে বৃত্তের ব্যাস বৃদ্ধি পেয়েছে, তাহলে দেখেন ব্যাস যত পার্সেন্ট বৃদ্ধি পাবে, যদি ব্যাস 50% বাড়ে, অ্যাকচুয়ালি ব্যাসার্ধ তো বৃদ্ধি হবে 50%, তাই না, ব্যাসার্ধ বৃদ্ধিও 50%। তো সেই ক্ষেত্রে ক্ষেত্রফলের বৃদ্ধিটা কত হবে, আমরা সবাই জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr², তাহলে πr × r, এই যে r দুইবার গুণ হচ্ছে, তার মানে 50% বৃদ্ধি পাওয়া মানে 50% দুইবার বৃদ্ধি পাওয়ার সমতুল্য।
যে কারণে পর পর দুইবার 50% বৃদ্ধি পেলে যেটা হবে সেটা বের করলেই এর ক্ষেত্রফল বৃদ্ধি কত শতাংশ সেটা বের হয়ে যাবে। ওকে, তাহলে আজকের লেসন আর বড় করবো না। আশা করি আপনারা এই যে মানে পরপর বৃদ্ধি হ্রাসের ক্ষেত্রে স্পেশাল কিছু কেস এগুলো সহজে সমাধান করতে পারবেন। আর সবসময় আপনাদের কাছে একটা অনুরোধই করি যে যদি আপনি দেখে মনে করেন যে ভিডিও দেখে আপনার লাভ হচ্ছে, শিখতে পারছেন কিছু, তাহলে আরও বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, তারাও দেখুক, সাথে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।